বঙ্গবন্ধু কন্যাকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ প্রবাসীরা। নিউ ইয়র্কে স্মরণকালে সর্ববৃহৎ জমায়েতে সংবর্ধনা জানানো হবে প্রধানমন্ত্রীকে। নিউ ইয়র্ক থেকে জয়দেব দাসের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে আতশবাজি, বাদ্যবাজনা আর কালার স্মোকে বর্ণাঢ্য র্যালি করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য এই র্যালির আয়োজন করা হয়। নিউ ইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী জানান, বঙ্গবন্ধু কন্যাকে বরণে প্রস্তুত তারা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানার জন্য সকল নেতা কর্মীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিক হাসান সাহেব, স্টেট আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আগামীকালকে সন্ধ্যা 6টায় জেএফকে এয়ারপোর্টে উপস্থিত থাকার জন্য আমরা আপনাদের দাবি অনুরোধ করছি। শেখ হাসিনা দলের ঐক্যের প্রতীক। সংগঠনের সব স্তরের নেতাকর্মীরাই শুধু নন, দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিরাও প্রস্তুত উন্নয়নশীল দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। কিন্তু দ্বিধানন্দ থাকবে, আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী স্টেট আওয়ামী আমরা যে ছয়জন নেতা উপস্থিত সবাইকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত করেছে, আমরা সবাই একমত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী একালে কোনো আপোষ নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে বরণ করতে রবিবার রাতে স্মরণকালের সর্ববৃহৎ জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। জয়দেব দাস, নিউজ 24, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক।